বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জ্বর, ঠান্ডা, কাশি ও সর্দি দূর করার ঘরোয়া সহজ উপায়। ঠান্ডা, গলা খুশখুস, সর্দি ও কফের ক্ষেত্রে এই টিপসটি মাত্র একবার সেবনেই যে উপকার পাবেন তা কল্পনাও করতে পারবেন না। সুতরাং যারা গলা খুশখুস, জ্বর, ঠান্ডা, কাশি ও সর্দিতে ভুগছেন তারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত বন্ধুগণ, যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারে উপকৃত হবে অনেকেই। তো দর্শক, চলুন জেনে নেওয়া যাক, শীত চলে যাচ্ছে, এই সময় প্রথম রাত্রে গরম, শেষ রাত্রে ঠান্ডা, আমরা ফ্যান চালিয়ে ঘুমাই। শীতের সময় ছোট বড়, পুরুষ মহিলা সবাই ঠান্ডা, জ্বর ও সর্দিতে আক্রান্ত হওয়া খুবই সাধারণ একটি বিষয়। দুঃখের বিষয়, আমরা একটুতেই বাজার থেকে ওষুধ কিনে খেয়ে বিভিন্ন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হই। আবার অনেকেরই দেখা যায় সারাক্ষণ ঠান্ডা, সর্দি ও হাসি লেগেই থাকে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি উপায় যা সেবন করলে মাত্র 2-3 দিনের মধ্যেই সেরে যাবে সর্দি, কাশি, ঠান্ডা, জ্বর ও গলার খুশখুশ ইনশাআল্লাহ। চলুন শিখে নেই উপায়টি। এই পদ্ধতি তৈরি করতে প্রথমেই আমাদের প্রয়োজন হবে একটি কড়াই বা ছোট পাতিল, 2 কাপ পানি, সাথে নিতে হবে গোলমরিচ বা ব্ল্যাক পেপার। গোলমরিচ ঠান্ডা, সর্দি ও কফের জন্য খুবই উপকারী, কেননা গোলমরিচ গলা ব্যথা ও কফ দূর করতে সাহায্য করে। আমরা 5টি গোলমরিচ ও 2টি লবঙ্গ এবং 1/2 চা চামচ আদার পাউডার নেব। আদা আমাদের সর্দি ও ঠান্ডা দূর করতে ভালো কাজ করে। আদা আমাদের শরীরকে রাখে উষ্ণ ও ফুরফুরে। তো বন্ধুরা, উপকরণগুলি একসাথে মিশিয়ে চুলাতে হালকা আঁচে গরম করে এর মধ্যে কয়েকটি তুলসী পাতা দেব, কেননা তুলসী পাতা ঠান্ডা ও কাশির জন্য অনেক উপকারী। এরপর দিতে পারেন পরিমাণ মতো চিনি, মধু বা আখের গুড়। এরপর জাল করতে থাকুন যতক্ষণ 2 কাপ পানি 1 কাপ না হয়। এরপর চুলা থেকে নামিয়ে সেকে নিন এবং হালকা গরম গরম অবস্থায় খেয়ে নিন। এটি খাওয়ার সাথে সাথেই দেখবেন আপনার গলার কর্কশতা, কফ ও ঠান্ডা আস্তে আস্তে চলে যাচ্ছে। এই উপকরণটি দিনে 3-4 বার খেতে পারেন। তো দর্শক, যাদের শরীর ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাদের সর্বদা ঠান্ডা সহ বিভিন্ন প্রকার রোগ লেগেই থাকে। তো আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার অভিজ্ঞতা থেকে আজ আমি আপনাদের তারুণ্য ধরে রাখার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য একটি ঔষধের নাম বলে দিচ্ছি। 1 চা চামচ সোপফুপ আওলা প্লাস 1 গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে সেবনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এমন ভাবে বাড়বে যে আপনি থাকবেন চিররোগ মুক্ত, তরুণ, যেন বয়সের ছাপ আসবেই না, জীবন যৌবন হবে আনন্দময়। তো দর্শক, সোপফুপ আওলা প্লাস সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দর্শক, আমার আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত শুধু, শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ দেখা দিলে বাজার থেকে আন্দাজে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার
আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।